আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাতেমা কথা বলতেছি ক্যানাডা ভ্যানকুভার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভ্যানকুভারে অনেক সুন্দর একটা ওয়েদার, স্পেশালি এখন হলো ডিসেম্বরের ফার্স্ট উইক। ইউজুয়ালি অনেক বেশি ঠান্ডা থাকে, টেম্পারেচার মাইনাস থাকে, কিন্তু আমাদের এখানে টেম্পারেচার হলো 10। অনেক সুন্দর ওয়েদার বাইরে রুদ্র। আজকে হলো আমাদের ডিসেম্বরের ফার্স্ট রুট ট্যুর। আমরা চলে যাচ্ছি ভ্যানকুভার ওয়েস্টের দিকে। আপনারা দেখতে পারবেন ভ্যানকুভার ওয়েস্ট সাইডটা আপনাদের কাছে দেখে ভালো লাগবে। আজকে হলো আমাদের ডিসেম্বরের প্রথম রুট ট্রিপ, তাও আবার এত সুন্দর একটা ওয়েদার। ইউজুয়ালি যখন বৃষ্টি থাকে কোথাও গেলে ওয়েস্ট সাইডটা আপনারা দেখতে পারবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কন্টিনিউ সাপোর্ট করতেছেন। আপনাদের সাপোর্ট আমাকে এনকারেজমেন্ট করে, কিন্তু সামহাও আমার টাইমটা এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে, ডে বাই ডে সুযোগই হয় না আপনাদের সামনে আসতে। তারপরেও যখন আমি একটু একটু টাইম পাই, আমি চেষ্টা করি আসার জন্য। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করার জন্য। আজকে যে আমরা ভ্যানকুভার ওয়েস্ট এর দিকে যাচ্ছি রুট ট্রিপে, আজকের যাওয়াটা রেগুলার যাওয়ার চেয়ে টোটালি একটা ডিফারেন্ট। ক্যানাডা আমি এসেছি অনেক বছর হয়ে গিয়েছে, আসার পর আমি বিভিন্ন সময় এখানে এসেছি, আজকে যে জায়গায় যাচ্ছি, কিন্তু আজকে হলো আমি এবং আমার ফুল ফ্যামিলি ইনভাইটেড। অনেক জায়গায় কিন্তু আমাদের স্বপ্ন থাকে যাওয়ার জন্য, দেখার জন্য, কিন্তু সাম রিজনে সব জায়গায় কিন্তু আমাদের আশা আর স্বপ্ন থাকলে কিন্তু যাওয়া যায় না। সো সেম এজ আজকের জায়গাটা হলো আমার অনেক দিনের আশা স্বপ্ন ছিল দেখার জন্য, আজকে আশা করি আমার আশা পূরণ হবে, সেই ভিতরে আমি যাওয়ার একটা সুযোগ পেয়েছি। অনেক দিনের একটা আমার ড্রিম ছিল। আমি সুন আপনাদের সাথে শেয়ার করব জায়গাটা কোথায়, কেন এসেছি, আপনাদের কাছেও ভালো লাগবে। আর সেটা হলো আমি এখন আর বলবো না, আপনাদের কাছে সারপ্রাইজ রাখবো। আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর ক্যানাডা ভ্যানকুভার ওয়েস্ট সাইডের রাস্তাঘাটগুলি কিন্তু দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মতো কিন্তু এত ক্রাউডেড না। আর ক্যানাডাতে এখন শীতের সিজন, দিনটাও একটু ডিফারেন্ট, তারপরেও ভালো অন্য অন্য দিনের তুলনায়। ইউজুয়ালি যখন অনেক বেশি বৃষ্টি থাকে, বৃষ্টির মধ্যে আমার কাছে ভালো লাগে না, বাইরে ঘুরতে যেতে তো হবে কারণ আমাদেরকে তো অনেক কাজ থাকে, কিন্তু তখন আবার মনটা অন্যরকম একটা ফিলিংস লাগে। তো যেহেতু গুড ওয়েদার, আই লাইক ইট, টোটালি ডিফারেন্ট। আমরা অলমোস্ট যেখানে আসার প্ল্যান করেছিলাম ওইখানে কাছাকাছি চলে এসেছি। তবে আশা করি আপনারা অপেক্ষায় থাকবেন, আমি নেক্সট আপনাদের কাছে যে শেয়ার করব আমার সেই স্পেশাল জায়গাটা যেখানে অনেক দিন থেকে আমার ড্রিম ছিল আসার জন্য, এবং অনেকেরই সেই ড্রিম আছে আসার জন্য, দেখার জন্য, কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সব জায়গায় কিন্তু আমাদের ড্রিম থাকলেও আমাদের সুযোগ হয় না, তার জন্য বিভিন্ন ওয়ে কিংবা মাধ্যম ছাড়া কিন্তু সম্ভব না। আর সব জায়গায় সবসময় আমরা যখন চাই তখন কিন্তু হবে না। সো এটাও সেই রকম সেই জায়গাটা। আশা করি আপনারাও অনেকেই নিশ্চয়ই এ জায়গাটার নাম শুনেছেন আমার জানা মতে, কিন্তু অনেকে হয়তো বা এর সুযোগ হয়নি। আমি চেষ্টা করব আপনাদের সাথে সুন শেয়ার করতে সেই জায়গাটা। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।